ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এইচএসসি শিক্ষার্থী আফনানের। সদ্য প্রকাশিত ফলাফলে জিপিএ 4.17 পেয়ে পাশ করেছেন তিনি। তার পাশের খবরে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। রেজাল্ট শুনলাম বিজ্ঞান বিভাগ থেকে 4.17 জিপিএ পাইছে, তো এটা শোনার পর থেকে আমি আর আমার মেয়ে এক নাগারে কান্দতেছিলাম। তখনই আসলে সবাই প্রশ্ন করতেছে যে কেমন লাগে অনুভূতি। এখন আমার অনুভূতিটা তো সেটা আমি বুঝি, সবাই বুঝে, কিন্তু বুঝেও তো আমার বলার কোনো ভাষা নাই। লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন আফনান। ছেলের পরীক্ষার পাশের খবর শুনে কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন মা। লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে সাদ আল আফনান পাটোয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আমি যদি পারতাম, মানে কোনো ব্যবস্থা থাকতো ওর কাছে, আমার শুনাইতাম যে ওর রেজাল্ট পাইছে, এই রেজাল্ট করছে। আমার আরো অনেক কথা জমেছে, আমি কিভাবে বলবো আমার ভাই? ও শুধু আমার ছোট ভাই না, ও আমার বন্ধু। এইচএসসি ফলাফল ভালো করলেও এখন আর লাভ নেই শহীদ আফনান পাটোয়ারির। পূরণ হলো না তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। বাবার মৃত্যুর কিছুদিন পরই পরিবারের একমাত্র পুরুষ আফনানও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন। শুধু তার স্বপ্ন নয়, পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বন ও তাদের স্বপ্ন এখন গুড়ে বালি। আমার যে স্বপ্নগুলো ভেঙে সুরমার হয়ে গেল, আমার ছেলের স্বপ্ন, কষ্ট, অনেক কষ্ট করে তাকে আমি মানুষ করেছি। দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে সকালে যাইতাম, একটা ছিল 1-এ আর একটা ছিল 3-তে। সেই টাইমগুলো আপনারা সবাই জানেন, আমি সেই 5টা পর্যন্ত স্কুলে অপেক্ষা করতাম বারান্দায়। তো আমার সেই স্বপ্ন, সেই কষ্ট, সবকিছুতে একবারে সুরমার হয়ে গেল। লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের বাস টার্মিনাল এলাকার পারিবারিক কবরস্থানে আফনানের কবরের পাশে গিয়ে অবলোক চোখে তাকিয়ে আছেন অসহায় মা আর একমাত্র বোন। তাদের নীরব আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আফনানের মা জানান, তার ছেলের পাশের খবর পেয়ে তারা খুবই খুশি, কিন্তু এই আনন্দ উদযাপন যার সঙ্গে করবেন সেই তো আর তাদের মাঝে নেই। যারা তার ছেলেকে গুলি করে হত্যা করেছে, তাকে ছেলেহারা করে কোল শূন্য করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি। যেন অল্প সময়ের মধ্যে আমি যেন খুশি হতে পারি, সকল খুনিকে আইনের আওতায় এসে পূর্ণাঙ্গ শাস্তির ব্যবস্থা করে ফাঁসির দাবি জানাচ্ছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাদ আল আফনান পাটোয়ারি। আফনান লক্ষ্মীপুরের প্রথম শহীদ ছাত্র। পরে 14 আগস্ট আফনানের মা নাসিমা আক্তার বাদী হয়ে 75 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 500 থেকে 600 জনকে আসামি করে মামলা দায়ের করেন।